60 ও 70 দশকের টলিউড নায়িকা বলতে তখন সকলে এক বাক্যে মহানায়িকা সুচিত্রা সেনকেই বুঝতেন। অসাধারণ সুন্দরী এবং আপাদমস্তক আভিজাত্যের মোড়কে মোড়া এই বঙ্গকন্যার কাছে নায়িকা হওয়ার সব উপাদানই মজুদ ছিল। সুচিত্রা সেন আজও বাঙালির কাছে মহানায়িকা। সুচিত্রা সেন যতদিন স্ক্রিনে ছিলেন একাই দাপিয়ে বেরিয়েছেন বক্স অফিসে। তাকে নিয়ে এখনও সেই একই রকম কৌতূহল দর্শক মহলে। 1931 খ্রিস্টাব্দের 6ই এপ্রিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির পাবনা শহরে জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। তার পিতা করুণাময় দাশগুপ্ত ছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মায়ের নাম ইন্দিরা দেবী, ডাকনাম রোমা, তবে বাবা ডাকতেন কৃষ্ণা নামে। পাবনা শহরের মহাকালী পাঠশালার পাঠ শেষ করে তিনি পাবনা গার্লস স্কুলে ভর্তি হন। এই স্কুলে তিনি 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। পাক ভারত বিভাজনের সময় এদের পুরো পরিবার কলকাতায় চলে আসেন। এই সময় ঢাকার বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পরিবারও কলকাতায় আশ্রয় নেন। 1947 খ্রিস্টাব্দে আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে রোমার বিয়ে হয় এবং স্বামীর পদবি অনুসারে তার নাম হয় রোমা সেন। দিবানাথের মামা বিমল রায় ছিলেন সেকালের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। বিমল রায় তাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার শ্বশুরকুলের অন্যান্য সবাইকে প্রস্তাব দেন। পরে তার শ্বশুর এবং স্বামী রাজি হলে তিনি চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। 1952 খ্রিস্টাব্দে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত এই ছবিটি মুক্তি পায়নি। এই ছবিতে তার নাম পাল্টে রাখা হয় সুচিত্রা। স্বামীর পদবি অনুসারে তার পুরো নাম হয় সুচিত্রা সেন। 1953 খ্রিস্টাব্দে সুচিত্রা সেনের মুক্তি পাওয়া প্রথম ছবি ছিল 75। এই ছবিতে নায়ক ছিলেন উত্তম কুমার। 1955 খ্রিস্টাব্দে হিন্দি ভাষায় নির্মিত দেবদাস ছবিতে দিলীপ কুমারের বিপরীতে অভিনয় করেন তিনি। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। 1969 খ্রিস্টাব্দে 28শে নভেম্বর তার স্বামী দিবানাথ সেনের মৃত্যু হয়। 1978 খ্রিস্টাব্দে মুক্তি পায় তার শেষ ছবি প্রণয় পাশা। এই ছবিতে নায়কের চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর তিনি চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করে লোকচক্ষুর অন্তরালে চলে যান এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন। সুচিত্রা সেন অভিনীত বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি হলো কাজরি, সদানন্দের মেলা, ওরা থাকে ওধারে, গৃহপ্রবেশ, অ্যাটম বোম, ধুলি, মরণের পারে, বলয়গ্রাস, অন্নপূর্ণার মন্দির, অগ্নিপরীক্ষা, সাজের প্রদীপ, দেবদাস, সাপমোচন, সবার উপরে, সাজঘর, মেজবউ, ভালোবাসা, সাগরিকা, ত্রিজামা, আমার বউ, শিল্পী, একটি রাত, শুভরাত্রি, হারানো সুর, পথে হলো দেরি, জীবন তৃষ্ণা, চন্দ্রনাথ, মুসাফির, চম্পাকলি, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, সূর্যতরণ, ইন্দ্রাণী, দ্বীপ দেলে যায়, চাওয়া পাওয়া, হসপিটাল, স্মৃতিটুকু থাক, বোম্বাইকা বাবু, সারহাত, সপ্তপদী, সাথীহারা, বিপাশা, সাত পাকে বাঁধা, উত্তর ফাল্গুনী, সন্ধ্যাদীপের শিখা, গৃহদাহ, কমললতা, মেঘগালো, ফরিয়াদ, নবরাগ, আলো আমার আলো, হার মানা হার, দেবী চৌধুরানী, শ্রাবণ সন্ধ্যায়, প্রিয় বান্ধবী, আধি, দত্তা, প্রণয় পাশা প্রভৃতি। প্রখ্যাত এই চলচ্চিত্র অভিনেত্রী 1952 খ্রিস্টাব্দ থেকে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 61টি ছবিতে অভিনয় করেন। তার মধ্যে 30টি ছবিতে জুটি বাঁধেন মহানায়ক উত্তম কুমারের সাথে। সে সময়ের বাংলা চলচ্চিত্রের জগতে উত্তম সুচিত্রা জুটিকে শ্রেষ্ঠ জুটি হিসেবে বিবেচনা করা হয়। একসময় কলকাতার চলচ্চিত্র পাড়ায় উত্তম সুচিত্রা জুটি ছাড়া সিনেমা হিট হবে না এরকমটাই ভাবতেন ছবি নির্মাতারা। 1963 খ্রিস্টাব্দে তৃতীয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনীত হন। 1966 খ্রিস্টাব্দে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। 1966 খ্রিস্টাব্দে চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য তিনি পদ্মশ্রী লাভ করেন। 1976 খ্রিস্টাব্দে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পান আবারও। 2005 খ্রিস্টাব্দে তিনি দাদাসাহেব ফালকে সম্মাননা পান, কিন্তু সশরীরে এই পুরস্কার নিতে হবে এই কারণে তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেন। 2012 খ্রিস্টাব্দে তিনি বঙ্গবিভূষণ লাভ করেন।
এরপর 2014 সালের 17 জানুয়ারি ভারতীয় সময় সকাল 8:25 নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা সেনের মৃত্যু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষকৃত্যে গান স্যালুট দেওয়ার কথা ঘোষণা করেন। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদী সুচিত্রা সেনের মৃত্যুতে শোকবার্তা পাঠান। সুচিত্রা সেন নিজের পারিবারিক ও অন্তরালের জীবন নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রেখেছিলেন। শুধু তিনিই নন, তার মেয়ে চিত্রনায়িকা মুনমুন সেন এবং হালের নায়িকা দুই নাতনি রিয়া ও রাইমা সেনও কখনও মুখ খোলেননি তার অন্তরালের জীবন নিয়ে। শোনা যায়, তার ইচ্ছা অনুযায়ী বেলভিউ হাসপাতালে তার কক্ষটিও ছিল কঠোর গোপনীয়তার ঘেরাটপের মধ্যে। তিন যুগের স্বেচ্ছা নির্বাসনে নিজের চারপাশে রহস্যের যে জগৎ গড়ে তুলেছিলেন সুচিত্রা সেন, তার ভেতর থেকেই চিরদিনের জন্য চলে যান তিনি। বাংলা সিনেমা অসম্পূর্ণ সুচিত্রা সেনকে ছাড়া। তিনি মানুষের হৃদয়ে রয়ে গিয়েছেন চিরন্তন সুন্দরী হিসেবে।